বঙ্গ ব্রিগেডের জোট সওয়ালে আপত্তি কেরল লবির কৌশলী মধ্যপন্থা নিয়ে আলোচনা কেন্দ্রীয় কমিটির বৈঠকে সরাসরি কংগ্রেসের সঙ্গে নয় বাংলায় বৃহত্তর ধর্মনিরপেক্ষ জোটে মিলতে পারে সায় কেন্দ্রীয় কমিটির বৈঠকে কাল জোটে জোর সওয়াল সূর্য গৌতমের কেরল লবির আপত্তি উড়িয়ে নোট অচ্যুত নন্দনেরও কিছুটা স্বস্তিতে বঙ্গ ব্রিগেড কলকাতায় ফিরে ধর্মনিরপেক্ষ জোটের ইঙ্গিত গৌতম দেবেরও শুধু কোর্ট চত্বরই নয় আদালত কক্ষে আক্রান্ত কানাইয়া বিস্ফোরক দাবি ধৃতের কৌশলী শুনানির আগে ছাত্রনেতাকে মারধর অভিযুক্তকে নাগালে পেয়েও ছাড় পুলিশের দাবি আইনজীবী বৃন্দা গ্রোভারের পাতিয়ালা আদালতে বিশৃঙ্খলা আজ সুপ্রিম কোর্টের রিপোর্ট পর্যবেক্ষকদের রিপোর্ট পেশ হাইকোর্টের রেজিস্ট্রারেরও কাল নথি দেবে পুলিশ কানাইয়া শুনানি সরবে কিনা তথ্য খতিয়ে দেখে আগামী সপ্তাহে সিদ্ধান্ত পাতিয়ালা আদালতে বিশৃঙ্খলা জেরে সুপ্রিম কোর্টে ভর্তি আইনজীবীরা সংযত থাকুন কানাইয়া কাণ্ডে অহেতুক উত্তেজনা ছড়াবেন না কৌশলীদের পরামর্শ সর্বোচ্চ আদালতের কোর্ট কাণ্ডে ফের বিতর্কে দিল্লি পুলিশ কাল ক্যামেরাবন্দির চূড়ান্ত বিশৃঙ্খলা তার সত্ত্বেও অজ্ঞাত পরিচয় দুজনের বিরুদ্ধে জোড়া এফআইআর প্রথম দিনের গণ্ডগোলে অবশেষে তলব বিজেপি নেতা ওপি শর্মাকে জেএনইউ ক্যাম্পাসে পুলিশি হানা থেকে আদালতে নজিরবিহীন বিশৃঙ্খলা রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ বিরোধীদের আজ রাষ্ট্রপতির দরবারে রাহুল যাচ্ছে কেজরি মন্ত্রিসভাও জেএনইউ বিতর্ক কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে এবার ভাঙন বিজেপির ছাত্র সংগঠনে কানাইয়া কাণ্ড সামলাতে ব্যর্থ প্রশাসন জাতীয়তাবাদের নামে চলছে গুন্ডাগিরি ইস্তফাপত্রের তোপ জেএনইউর এবিভিপির তিন সমর্থকের দুদিনের পুলিশ হেফাজত শেষ আজ পাতিয়ালা কোর্টে পেশ এসআর গিলানি জেএনইউ বিতর্কে মঙ্গলবার গ্রেপ্তার দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক গিলানির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ জেএনইউর পর তোলপাড় জেইউ পোস্টার ছেঁড়ার নামে কাল নজিরবিহীন উত্তেজনা দেশবিরোধী স্লোগানের প্রতিবাদে ঢাকুরিয়া থেকে যাদবপুর মিছিল এবিভিপির ক্যাম্পাসে পাল্টা মিছিল মানববন্ধন অপর পক্ষের যাদবপুর কাণ্ডের প্রতিবাদ এসএফআইয়ের ডাকে কলা বিভাগে ধর্মঘট অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে কি পদক্ষেপ কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববিদ্যালয় রাজ্যপালের রিপোর্টে কি তথ্য নজর সেদিকেও কান্দির নির্দল কাউন্সিলরের অপহরণের ঘটনা প্রতিবাদে বাম কংগ্রেস দুপক্ষের ডাকে বারো ঘন্টার বাঁধ মুর্শিদাবাদে কাউন্সিলরের হদিশ না পেলেও আরো বড় আন্দোলন হুঁশিয়ারি অধীরের